প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো তো আমরা আজকে জৈব রসায়নের দ্বিতীয় লেকচার অর্থাৎ এমসি এর দ্বিতীয় লেকচার গত লেকচার আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আজকে পড়াবো ইনশাল্লাহ ঠিক আছে সো গত লাইভটা তোমরা যারা করেছো তারা নিশ্চয়ই জানো তো এর পর অংশ থেকে পড়াবো তো প্রথমে একটু সাউন্ডটা ঠিক আছে কিনা এবং সব কিছু চেক করে নাও আর যদি কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এখানে নিচে কমেন্ট করো আমরা সেটা দেখবো ঠিক আছে সো সব কিছু ঠিক আছে কিনা একটু বলো এবং তোমরা বেশি বেশি করে তোমাদের নিজ নিজ টাইম শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো যাতে করে সবাই এই লাইভটা দেখতে পাই এবং তোমাদের যাতে উপকার হয় ঠিক আছে এটা যেহেতু একটা ক্লাস প্রোগ্রামের ক্লাস তো তাহলে সেই ক্ষেত্রে ওই ক্লাসটাই তোমাদেরকে দেওয়া হচ্ছে যাতে করে তোমরা ভালো করে বুঝতে পারো এবং অনুধাবন করতে পারো সো আশা করি তোমরা সবাই শেয়ার করবে এবং সব কিছু ভালো করে বুঝে বুঝে পড়বে ইনশাল্লাহ ঠিক আছে সো আমরা তাহলে মূল আলোচনাতে চলে যাচ্ছি তো তাহলে দেখো প্রথমে আমরা যে গত ক্লাসে আমরা তিরিশ পর্যন্ত শেষ করেছিলাম আজকে আমরা একত্রিশ থেকে শুরু করব এক্ষেত্রে দেখো এখানে গাঠনিক সমানতা থেকে মানে সমানতা থেকে আমরা শুরু করবো তাহলে দেখো এখানে বলা হচ্ছে সি থ্রি এ সিক্সের কয়টি সমানও রয়েছে তো সো সেক্ষেত্রে এটার দেখো কয়টি সমানও রয়েছে সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে এটা হচ্ছে দেখো এটাকে যদি আমি লিখি দেখো সি এস থ্রি তোমরা এটা আনসার কীভাবে সম্ভাব্য আনসার নিচে কমেন্ট করে জানাও যাতে করে আমরা বুঝতে পারি তাহলে এস থ্রি তারপর হচ্ছে এখানে দেখো যে সিএইচু তাহলে এটা একটা অ্যালডিহাইড আমরা জানি এটা একটা অ্যালডিহাইড সো এটা হলো তারপর হচ্ছে অ্যালডিহাইডের আমরা কি জানি এটা হচ্ছে কিটো সমানু আছে তার মানে অ্যালডিহাইডের হাইডের হচ্ছে কিটো এটা আমরা পড়িয়েছিলাম সিও তারপর হচ্ছে সিএস থ্রি কিটো সমানু তাহলে দুইটা সমানও পেলাম আবার কিটনমূলকটা আবার ইনোর সমানু তৈরি হয় নিশ্চয়ই তোমরা জানো ইনোর সমানও তৈরি হয় তো ইনোর সমানু যদি তৈরি হয় তাহলে এখানে সিএস থ্রি সি এখানে ওএইচ এখানে ডাবল বোন সিএইচ টু হবে তাহলে এই ক্ষেত্রে এটা একটা সমানও তাহলে এটা তিন নম্বর সমানো আবার চার নাম্বার সমানো এই ইনোলটা আবার লাস্টেও থাকতে পারে সো এটার আরেকটা সমানো রয়েছে চার নাম্বার সমানো সম্ভব সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি সিএস থ্রি সিএইচ লিখে ডাবল বোন দিয়ে সিএইচ দিয়ে এখান দিয়ে ওএচ দিতে পারি তার মানে এটা আবার অবস্থান সমানো হচ্ছে তাহলে সব মিলে আমাদের কয়টা সমানো পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা এইভাবে তোমরা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে হবে না অনেকে এটাতে হয়তো বইতে ভুল থাকতে পারে বইতে তিনটা দেওয়া আছে সো আনসার রিয়েল আনসার হবে এক দুই তিন চার সো এখানে আমাদের ডি নাম্বার হবে কারেক্ট আনসার আশা করি তোমরা অনেকে পেরেছ যারা যারা পেরেছো দেখি কী অবস্থা আসলে এগুলো প্র্যাকটিস করতে হবে অনেকে আমাকে বলে যে এগুলোর আসলে কোনো ডিরেক্ট সূত্র আসে কি সূত্র যদি দেওয়া হয় তাহলে কয়েকটা একটা দুইটার জন্য মিলে তাহলে সবগুলোর জন্য মিলে না তো সেক্ষেত্রে সূত্র মনে রাখাচ্ছে আমরা প্র্যাকটিস করে করে এক থেকে পাঁচ কার্বনওয়ালা পরমাণুগুলোর জন্য আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের সহজেই মনে থাকবে সো এটা একটু মাথায় রাখবা তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কোনো কনফিউশন থাকলে তো অবশ্যই আমাকে জানাবে ওকে রাইট সো এবার আসো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই আশা করি এটা সময় স্ক্রিনশট তুলে নিতে পারো কারণ এটা তোমাদের জন্য প্রয়োজন হবে এই জিনিসগুলো তো আমরা যদি একটু আনসারে যাই আনসারে তিনটা দেওয়া আছে আনসার তিনটা হবে না আনসার চারটা হবে এখানে আরেকটা সমান দেওয়া না এলডিএটটা দেওয়া হয় না সো আনসার হবে চার এটা একটু মাথা রাখবা আনসার কত হবে চার হবে সো এটা একটু মাথায় রাখবা এরপর আসো যে কোনটি টটোমার প্রদর্শন করে টটোমার কা তো আমরা কিছুক্ষণ আগে বললাম যে কিটো সমানগুলো টটোমার হয় কিটোনগুলো টটোমার হয়ে যায় সো এখানে দেখো প্রোপানল ইথানল বিয়েটানল তাহলে বিউটানন এই যে বিউটানন যেটা রয়েছে এই বিউটানন মানে কিটোন তাহলে নুন কখন বলা হচ্ছে তার মানে দেখো এই যে সিএসটি সিএস থ্রি সিএস টু দেন সিও দেন সিএস থ্রি সো এটা হচ্ছে বিউটা নুন তাহলে ই নুন যখন থাকবে তাহলে এটা স্বতঃস্ফূর্ত পরিবর্তিত হয়ে ইনল হয়ে যাবে তো ইনল হয়ে গেলে তাহলে সিএস সিএস টু এখানে সি এখানে ওএইচ এখানে ডাবল বন তাহলে এখানে সিএস টু সো এভাবে ইনোল সমানু হতে পারে কি হতে পারে ইনল সমান হতে পারে সো টটোমার স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয় নতুন কার্বন বৃষ্ট বা নতুন কার্যকরীমূলক বৃষ্ট যৌগ তৈরি হয় সেটাই টটোমার্ক তাহলে কার্য এটা হচ্ছে এক ধরনের গতিশীল কার্যকরীমূলক সমতা সো টটোমার্কে আমরা কী হিসেবে জানি গতিশীল কার্যকরীমূলক সমানতা হিসেবে জানি গতিশীল গতিশীল কার্যকারীমূলক সমানতা কার্যকারিতা কার্যকরী মূলক সমানতা মূলক সমানও বলতে পারি সমানও বলতে পারি সো এটা একটু মাথায় রাখবা গতিশীল কার্যকরীমূলক সমানও বলা হয় টটোমারকে সো বেসিকটা ক্লিয়ার থাকলে তোমাদের সব কিছুই ক্লিয়ার থাকবে ঠিক আছে সো এবার আমরা যদি তার পরবর্তী কোশ্চেনে যাই সো এটার আনসার বিউটানন হবে আমরা বুঝতে পেরেছি সো এবার যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম বিউটানন আমরা দিলাম এই যে ইনোর সমানও আমরা দিয়েছি সো আশা করি তোমরা বুঝতে পেরেছি স্ক্রিনশট তুলে নিতে পারো যাতে করে সবাই তোমরা বুঝতে পারো এর পরবর্তী কোশ্চেন আমরা যাবো দেখো কোনটি কিটোইনল সমান তার মানে টটোমারিজম তো টটোমারিজমে তাইলে প্রোপানন ওয়ান তো হওয়া সম্ভব না প্রোপানন ওয়ান সম্ভব না প্যান টু ওন মানে লাস্টে যে হয় তাহলে আমরা একটা একটা করে এখানে বলছে কোনটি কিটো ইনোর সমান প্রদর্শন করে মিথোক্সি প্রোপিন মানে অক্সিজেন থাকবে তাহলে অক্সিজেন থাকলে এটা সম্ভব না তার মানে ইথার মিথোক্সি অক্সি থাকবে এটা অক্সিজেন সম্ভব না প্রোপানন এটা ঠিক আছে এটা আমরা নিতে পারি প্রোপানন তার প্রোপানন ওয়ান কারণ প্রোপানন ওয়ান তো সম্ভব না কেন সম্ভব না কারণটা হচ্ছে যে আমরা যখন ক্যালকুলেশন করব তার মানে কার্বনটা লাস্টে থাকতে পারবে না কার্বনটা এই যে সিএস থ্রি এস টু এখানে তো মূলক থাকবে না সিওমূলক তো মাঝখানে থাকা সম্ভব না সো এটাও গ্রহণযোগ্য না এটা একটু মাথায় রাখবা সো মূলক মাঝখানে থাকবে না সো প্রোপাননকে যদি আমি দিই তাহলে সিএস থ্রি তারপর সিএইচ সিও তারপর সিএস থ্রি সো এটা ইনোর সমানও দিতে পারে আমরা এই যে কিটো ইনোর সমানও দিতে পারে তার প্যান টু ওন দেওয়া আছে তার সিএস থ্রি সিএস টু তারপর হচ্ছে এখানে সিএস টু তারপর হচ্ছে এখানে সিও দেন সিএস থ্রি সো এখানে এটাও কিন্তু টটোমার দিতে পারে আবার বলছি এটাও কিন্তু টটোমার দিতে পারে সো এখানে সি বি এবং সি ডি দুটাই কারেক্ট তো তারপরও আমরা আনসারে কী দিয়েছি একটু দেখবো বি এবং ডি দুইটাই কারেক্ট এখানে কারণটা হচ্ছে এটা ইনল সমানো তার মানে হচ্ছে সর্ববৈশ স্তরে ইনল তৈরি হতে পারে তার মানে তৈরি হতে পারে সো এখানে খ দিয়েছে আমাদের কিন্তু আনসার অপশনে গ এটাও রাইট কারণ এখানে প্যান টু ওয়ান বলেছে তো প্যান টু ওয়ান মানে হচ্ছে কি ওইচ যেহেতু সিওমূলক যেহেতু আছে তাহলে সেক্ষেত্রে ওইটাও কিন্তু সিওমূলক থাকলে কীরটনটা কী সমান হবে ইউন্ট সমান হবে সো অপেক্ষাকৃত যদি তুমি চিন্তা করো মেডিকেল অ্যাডমিশন টেস্টে বিশেষ করে যদি আসে তাহলে বি এবং ডি দুইটাই আনসার হবে এখানে দুইটাই আনসার হবে বাট এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে তখন কি ঘটনা হবে যেহেতু ওদিকে অনেক সময় টিচাররা খেয়াল থাকে না কোয়েশনগুলো রাইট বা রঙ এটা চিন্তা করার অনেক সময় দিয়ে দেয় সো এটাই পরীক্ষাতে মানে বইতে বেশি দেওয়া আছে ইনল এটাকেই দেওয়া আছে সো এটার কারণে এটা অধিকতর গ্রহণযোগ্য এটা একটু মাথায় রাখবা যদিও বা ওইটাও সমান দেয় কিন্তু এটা অধিকতর গ্রহণযোগ্য সো এই অপশনগুলো মাথায় রেখে তারপরে ক্যালকুলেশন করবা চিন্তা করবা সো আশা করি এটা আনসার স্ক্রিনশট তুলে নাও আশা করি পারবে সো এবার আসো আমরা দেখব যে টটোমারিতা প্রদর্শন করে কোন যুগটি এটা পারবো এটা আমরা সবাই জানি যে প্রপাণটা টটোমার প্রদর্শন করবে এটা আমরা সবাই জানি কিছুক্ষণ আগে পড়েছি এটি স্ক্রিনশট নাও তারপরে যদি আমি এই যুগের সম্ভাব্য সমানও কয়টি যদি চিন্তা করি তাহলে এই যুগটাকে যদি সমান ও চিন্তা করি দেখো একটু খেয়াল করো যে প্রথমে সিএস থ্রি সিএস টু সি ডাবলু এস প্রোপাণকেসিড তারপর হচ্ছে ওই অ্যাসিডের মনে রাখবা অ্যাসিডের কার্যকরী মূলক লোক স্টার আর সি ডাবলু আর স্টার তার মানে অয়েড তাহলে মিথাইল ইথানয়েড তাহলে মিথাইল ইথানয়েড এটাও কিন্তু সমান আবার এটাও কিন্তু আবার অ্যালডিহাইড কিটোন একই সাথে হইতে পারে সরি অ্যালডিহাইড এবং অ্যালকোহল একই সাথে হতে পারে সো এটা একটা সমান হতে পারে টু হাইড্রোক্সি প্রোপানাল এটাও হতে পারে এটাও একটা আলোক সমানতা এটাকে এটাও একটা আলোক সমান কারণ এখানে দেখো এই জায়গাতে মানে এই কার্বনকে কী বলা হয় কাইরাল কার্বন বলা হয় কি কার্বন বলা হয় কাইরাল কার্বন বলা হয় যে কার্বনে চারটা ভিন্নমূলক থাকবে এটা একটা মূলক এটা একটা মূলক এটা একটা মূলক তাহলে এখানে একটা এস থাকবে সো চারটা ভিন্ন ভিন্ন মূলক থাকবে তাকে কাইরাল কার্বন বলা হয় আর যে যার মধ্যে যে কাইরাল কার্বন থাকবে সেটা আলোক সমানতা দেখায় কী সমানতা দেখায় আলোক সমানতা দেখায় সো এটা একটু মাথায় রাখবে আশা করি সবাই স্কিনশট নাও আশা করি এটা পারবে রাইট সো এবার যদি আমি দেখি দেখো প্রপাণন কোন ধরনের সমানো প্রদর্শন করে সো প্রপাণন আমরা টটোমারিতে এটা তো পারবো সহজে আমরা জানলো সো টটোমারিতে দেখা এরপর যদি আমি দেখি এই যৌগটি সম্ভাব্য কয়টি সমানও সম্ভব দেখো এখানে এই যৌগটা কিন্তু দেখো সি সিক্স এইচ ফোর আর এই হাইড্রোজেন দুইটাকে প্রতিস্থাপন করে দেখো হাইড্রোজেন দুইটাকে প্রতিস্থাপন করে এখানে মিথেনমূলক এবং ক্লোরিন আসে সো কার্বন বলে যদি মিথ্যা সরি ব্যঞ্জিন বলয় যদি মিথ্যানমূলক যোগ তো থাকে তখন সেটাকে টলোইন বলা হয় টলোইন বলা হয় টলোইন বলা হয় সো টলোইনের মধ্যে যেহেতু যেটা অর্থ প্যারা নির্দেশ এটা আমরা পরে পড়াবো এটা অসুবিধা নেই এটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক অর্থ প্যারা নির্দেশক প্যারা নির্দেশক এই যে নির্দেশক আবার বলছি এটা কি নির্দেশক অর্থ প্যারা নির্দেশক কি নির্দেশক আবার বলো অর্থ প্যারা নির্দেশক তো তাহলে অর্থ প্যারা যদি নির্দেশক হয় তো তাহলে খেয়াল করো আবার বলছি অর্থ প্যারা নির্দেশক এটা একটু মনে রাখবা তো এখানে এই অর্থপ্যারা নির্দেশক যদি হয় তাহলে এখানে অর্থ অবস্থান এবং ক্লোরিন অবস্থান তার মানে হচ্ছে নর্মালি এখানে অর্থ একটা অবস্থানে যুক্ত হচ্ছে তারপর হচ্ছে আবার প্যারা অবস্থানে ক্লোরিন যুক্ত হতে পারতেছে প্যারা অবস্থানে কি প্যারা ক্লোরিন যুক্ত হতে পারে আবার ব্যতিকন্দর্মী কিছু কিছু ক্ষেত্রে ম্যাটা অবস্থানেও ক্লোরিন যুক্ত হতে পারে তো সো এটা তিনটা সমানও সেটা একটু মাথায় রাখার জন্য তোমাকে যেটা মনে রাখবে সেটা হচ্ছে এই এক নাম্বার এটা দুই নাম্বার কার্বন এটা তিন নাম্বার কার্বন এটা চার নাম্বার কার্বন এটা পাঁচ নাম্বার কার্বন এটা ছয় নাম্বার কার্বন তুমি প্রশ্ন করতে পারো স্যার তাহলে এবং পাঁচ নাম্বার দিলেন না কেন দেখো দুই নাম্বারে দেওয়া যে কথা একই কথা কেন কারণ ধরুন অর্থ অবস্থান দেওয়া কথা অবস্থানে দেওয়া একই কথা তাহলে এটা ধরুন কি অবস্থান মেটা অবস্থান আর এটা হচ্ছে কী অবস্থান এই এটা কী অবস্থান এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে যে এটা হচ্ছে যে অর্থ অবস্থান এটা এটা হচ্ছে প্যারা অবস্থান এটা হচ্ছে প্যারা অবস্থান প্যারা প্যারা অবস্থান তাহলে প্যারা অবস্থান হলে তো এটা এককভাবে থাকলেও তো সো অর্থ প্যারাম্যাডা তিনটা সমানও দেখা দেখাতে পারে সো এই কারণে আমরা এটাকে কি বলতে পারি এটা সম্ভাব্য সমানও তিনটা হতে পারে কয়টা হতে পারে সম্ভাব্য সমানও তিনটা সো আমরা তিন আনসার দেখাতে পারি এখানে তিন আনসার দেখাতে পারি এটা একটু মতো মাথায় রাখবে সো এটা সমান হচ্ছে তিনটা আচ্ছা এবার আসো আমরা দেখবো যে এই যুগটা টটোমার এটা সহজ এটা টটোমার ইনল হবে সো এটা নিয়ে আর রিড হওয়ার কোনো কারণ নাই তাহলে মাঝখানে সিও যুক্ত হয়ে সো এখানে তিন নাম্বারই হবে এই যে এটা তো বারবার বেশি আসছে পরীক্ষা সবচেয়ে বেশি আসছে যে টটোমারের যে ব্যাপারটা এটা সবচেয়ে বেশি আসছে পরীক্ষা আবার বলছি টটোমারের এই বিষয়টা পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে বেশি আসছে এবং আসবে সো এইটাই মাথায় রাখলে তোমার পুরো একটা কমন পেয়ে যাবা সো এটা নিয়ে আর ওডি হতে হবে না ইনশাআল্লাহ সো এবার যদি আসে ডাইমিথাইল লিথার ও ইথানল পরস্পর কী ধরনের সমানো ডেফিনেটলি ডায়মিথায় লিথার এবং ইথানল পরস্পর কি সমানো যেহেতু ইথার একটা কার্যকরীমূলক আবার তোমার ইথানল একটা অল একটা কার্যকরীমূলক তাহলে কার্যকরীমূলক সমানতা সো আমরা এটাকে বলতে পারি কার্যকরীমূলক সমানতা যে কার্যকরীমূলক সমানতা কারণ ইথারের মধ্যে দেখো ইথারের মধ্যে ডাইমিথাইল ইথার তাহলে এখানে যে সিএস থ্রি এখানে ও এখানে এস থ্রি এটা হচ্ছে ডাইমিথাইল ইথার সো এটাকে যদি আমরা ইথারের সমানও আমি তোমাদেরকে বলেছিলাম সিএস টু ওএইচ সো ইথারের সমান হচ্ছে অ্যালকোহল সবসময় মনে রাখবো আবার বলছি ইথারের সমান অ্যালকোহল অ্যালডিহাইডের ও কিটন আবার কীটনের সমানও ইনোলো হতে পারে তো তাহলে এটা মনে রাখবা অ্যালডিহাইডের সমানও হচ্ছে কিটন আবার কীটনটা ইনোলো হইতে পারে আবার এটা মনে রাখবা তাহলে কীটন কিটন ইনল তৈরি করবে ইনল তো তাহলে আবার এলডিহেডও তৈরি করবে সো কিটনকে যখন চিন্তা করবা তখন তুমি ইনলও চিন্তা করবা আবার তুমি কি চিন্তা করবা আবার তুমি তোমার এলডিহেডও চিন্তা করবা আবার তুমি কি কিটন থাকবে সো এইভাবে চিন্তা করে তোমাকে সমানগুলো চিহ্নিত করতে হবে সেটা একটু মাথায় রাখবা সো এটা পরীক্ষায় মানে অনেক সময় আসতে পারে এই কারণে এগুলো জেনে রাখাটা উত্তম আচ্ছা এবার আসো আমরা যদি দেখি চল্লিশ নম্বর কোশ্চেনটা একটু দেখি তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে একটা প্যান্টেন সো প্যান্টেনে কয়টা সমান সম্ভব প্যান্টেনে কয়টা হতে পারে তিনটা অবস্থান প্রদর্শন করে এটা আমরা চেক করবো অ্যালকেন গোত্রে তাহলে এটা রাইট এটা আণবিক বাহাত্তর সেটাও রাইট সো এটা এটা রাইট এবার তিনটা আণবিক সমর্থন করে সেটা আছে কিনা আমরা একটু দেখব তাহলে এক আর দুই এক আর তিন আমাদের সরি আমার এখানে দুই আর তিনটা রাইট সো দুই আর তিনটা আমরা রাইট বললাম একটা কি রাইট কিনা সেটা আমরা একটু চেক করবো আসে চেক করি দেখি দেখি কী অবস্থা আনসার গ আমরা জানলাম আর একটা একটু চেক করবো দেখো চেক করে আমরা দেখতেছি দেখো এখানে সি ফাইভ এইচ ফাইভ দেওয়া আছে সি ফাইভ এইচ টুয়েলভ দেওয়া আছে সো এটাকে যদি আমি একটু ক্যালকুলেট ইয়ে করি চেক করে দেখি সো এই পাঁচ পর্যন্ত পাঁচটা পর্যন্ত তোমাকে একটু দেখতে হবে তাহলে দেখো প্রথমে পাঁচটা কার্বনওয়ালা হলো তারপরে এই যে এখান থেকে একটা এই জায়গাতে দিলাম তো এখানে দেওয়া যে কথা এখানে দেওয়া একই কথা মানে এখানে দেওয়া মিথাইলক এখানে দেওয়া যে কথা এখানে দেওয়া একই কথা কারণ এটা দুই নম্বর অবস্থান সো এটার নাম কী বলো তো এটার নাম হচ্ছে টু মিথাইল দুই নম্বরে মিথাইল আছে টু মিথাইল মিথাইল বিউটেন এটাকে আমরা বিউটেন বলছি টু মিথাইল বিউটেন বলছি এবার যদি এটার কথা চিন্তা করো তাহলে এখানে এই কার্বনে দেখো এই কার্বনে মাঝখানে কার্বনে দিয়ে চারটা চার দিকে তাহলে এটা একটার না দুই নম্বর তিন নম্বর টু 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 ডাই মিথাইল এই যে ডাই মিথাইল মিথাইল প্রোপেন প্রোপেন কেন প্রোপেন তিন কার্বন চিন্তা করি যে তিন কার্বন চিন্তা করলাম এই যে দুই সো এটাকে এই জিনিসটা যদি আমরা দেখি তাহলে সহজে আমরা বুঝতে পারবো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ সো এরা কি শিকল সমানও অবস্থান সমানতা নয় এর হচ্ছে আমরা দেখলাম জিনিসগুলো তাহলে এখানে আমরা সহজভাবে দেখলাম তিনটা সমানও রয়েছে সো আমরা একটু চেক করে দেখি সে এখানে কতটা বলেছে তিনটি অবস্থান সমানও রয়েছে কী সমানও রয়েছে তিনটি অবস্থান সমানও রয়েছে মানে সিএস থ্রিমূলক তিন তিন জায়গাতে এটা পরিবর্তন করতে পারতেছি আমরা তো তাহলে সেক্ষেত্রে আমরা কত নাম্বার আনসার বলবো ঘ নাম্বার আনসার হচ্ছে আমাদের জন্য কারেক্ট আনসার কত নাম্বার আনসার ঘ নাম্বার আনসারটা আমাদের জন্য কারেক্ট আনসার সো একটু সহজে মনে রাখতে পারবো আশা করি এবার আসো আমরা যদি দেখি এর পরবর্তী কোয়েশনটা তাহলে এগুলো একটু প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি হয়ে যাবে তোমাদের এবার জিমিতিক সমানতা একটু খেয়াল করো বিউটিন টু কী প্রদর্শন করে তাহলে ডেফিনেটলি বিউটিন টু জিমেতিক সমানতা প্রদর্শন করবে তাহলে কেমনে এ দেখো সিএইচ থ্রি এখানে সি ডাবল ওয়ান সিএইচ ডাবল ওয়ান সিএইচ দেন সিএস থ্রি সো এই যে বিউটিন টু এটা তো বিউটিন টু যেমিত সমানতা প্রদর্শন করবে তাহলে এখানে একটা এই যে এখানে একটা সিএস থ্রি দেবে দেন এখানে একটা এচ দেবে দেন এখানে একটা সিএস থ্রি দেবে তো এখানে একটা এইচ দেবে তো তাহলে দেখো খেয়াল করা এখানে সহজে তাহলে এটা যদি এক পাশে থাকে তাহলে হচ্ছে সিস আর যদি কোনায় কোনায় থাকে তখন সেটা ট্রান্স তো তাহলে মুক্ত আবর্তন যদি সম্ভব না হয় মানে মুক্ত ঘূর্ণন যদি সম্ভব না হয় তাহলে মুক্ত ঘূর্ণন কেন সম্ভব হবে না কারণ এখানে একটা বন্ধন আর এখানে একটা পাই বন্ধন আছে পাই বন্ধন এই পায়বন্ধনে যদি মুক্ত ঘূর্ণন দিতে যায় তাহলে এইখানে মাঝখানে বন্ধনটা ভেঙে যাবে তো মাঝখানে বন্ধন যদি ভেঙে যায় তাহলে নতুন করে স্বতঃস্ফূর্তভাবে তৈরি হতে পারবে না ফলে দুইটা ভিন্ন ভিন্ন অবস্থা তাহলে এটা এক থাকলে একরকম তার চরিত্র হবে আবার কোনা কোনা থাকলে আর রকম তার চরিত্র হবে তো তাহলে ফলে দুইটা ভিন্ন ভিন্ন চরিত্র যখন পাবো তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে কি বলতে পারি তারা জিমিতিক সমানও এটা বলতে পারি সো বেসিকটা মাথা নিলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আমি ক্লাসে পড়িয়েছিলাম জিনিসগুলো যারা আমার স্টুডেন্ট তারা নিশ্চয়ই বুঝতে পারে ওকে রাইট সো আশা করি এটা বুঝতে পারবা সো এখানে আনসারটা কত হবে আনসার হবে সি সো আনসারটা আমরা সি দেখবো এখানে আনসারটা দেখব সিস এবং ট্রান্স যদি এক পাশে থাকে সিস আর যদি কোনায় কোনায় থাকে তখন সেটাকে ট্রান্স বলা হয় ঠিক আছে সিস মানে সেম সাইড সো এটার ব্যাখ্যাগুলো দেওয়া আছে এখানে আশা করি এটা এ আকারে সি এ বি এবং সিএবি এ আকারে আছে যেখানে এজিস যেগুলো বি এটা একটু মাথায় রাখতে হবে আচ্ছা এবার যদি আমরা দেখি ব্যালিস নাম্বার সেটা একটু খেয়াল করে দেখি এটা আনসারটা বলতে পারো কিনা এখানে বলা হচ্ছে যে এই মৌলটা যোগটি কোন ধরনের সমানতা প্রদর্শন করে মানে এই কোন ধরনের সমানতা প্রদর্শন করবে তোমাকে এখানে প্রশ্ন করছে তাইলে দেখো এটা হচ্ছে একটা সমানও বলতো এটা হচ্ছে একটা সমানও এই জিনিসটা হচ্ছে একটা জ্যামিতিক সমানতা দেখায় কোন ধরনের সমানতা দেখায় জেমিতিক সমানতা দেখায় সো এখানে কোনো আনসারই তো আমাদের কারেক্ট মনে হচ্ছে না সো এটা ভুল হয়েছে এটা একটু ভুল হয়েছে আলোক সমানও না এখানে জেমিতিক সমানত হবে এখানে হয়েছে এখানে জেমিতিক সমানত হবে জেমিতিক জেমিতিক সমান হবে কারণটা হচ্ছে এখানে আলোক সমানও দেখানোর কারণ আলোকসমানও দিলে কাইরাল কার্বন থাকতে হবে এখানে তো কাইরাল কার্বন নাই সো এটা হচ্ছে জ্যামিতিক সমানো সো এটা একটু মনে রাখবা এটা হচ্ছে জেমি এখানে অপশনটা যা জ্যামিতিক সমানতা দেওয়া দরকার ছিল সো অপশন অনেক সময় পরীক্ষায় ভুল থাকতে পারে সো বেসিকটা যদি তোমার ঠিক থাকে তাহলে তুমি সহজে এটা কী করতে পারবা আনসার করতে পারবা আচ্ছা এবার আসো আমরা এর পরবর্তী কোশ্চনের দিকে যাই তাহলে দেখো নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটাই জ্যামিতিক সমতা প্রদর্শন করবে তাহলে ভিন্ন ভিন্ন মূলক আছে এই কার্বনের ভিতরে একটা এইচ আছে সিএল আছে তো তাহলে এই ক্ষেত্রে এখানে সোজা বাসায় দ্বিবন্ধন আছে তো দ্বিবন্ধনের মুক্ত আবর্তন সম্ভব হবে না সো আমরা সাধারণত অ্যালকিন প্রতিস্থাপিত অ্যালকিন আবার বলছি প্রতিস্থাপিত অ্যালকিন এবং তোমার চাকরির সমূহ কি দেখায় জ্যামিতিক সমানতা দেখায় এটা একটু মনে রাখবা সো পরীক্ষা এটাই বেশি আসবে সো এটাই আনসার হিসেবে থাকলে এটাই আনসার হিসেবে দিবা তাহলে দেখো এখানে যদি সিএল এখানে থাকে এখানে এস থাকে ডাবল ওয়ান সি এখানে এল এখানে এস থাকে তাহলে এটা সিস সমানু সিস সমানু আর যদি এখানে সিএল এখানে সি এখানে এইচ ডাবল ওয়ান সি এখানে এইচ এখানে সিএল হলে এটা হচ্ছে ট্রান্স সমানু ট্রান্স সমানু সো এটা একটু মনে রাখবা সো এটা সহজে মনে থাকলে তোমাদের এটার নাম হচ্ছে ওয়ান 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 টু তারপর হচ্ছে ওয়ান টু ডাইক্লোরো ইথিন এটার নাম হচ্ছে ওয়ান টু সিস ওয়ান টু ডাইক্লোরো এই যে ডাইক্লোরো ক্লোরো ইথিন ইথিন এটার নাম সিস ওয়ান টু ডাইক্লোরোইথিন আর এটা ট্রান্স ওয়ান টু ডাইক্লোরোইথিন এইভাবে পরীক্ষায় তোমরা লিখতে পারো আশা করি বুঝতে পেরেছো আচ্ছা এবার আসো আমরা এটা বুঝলাম যে সিস এবং ট্রান্স আমরা এটা দেখলাম আচ্ছা এবার আসো আমরা যে হ্যাকজিন থ্রি কী দেখায় হ্যাকজিন থ্রি তো তাহলে এটাকে আমরা একটু লিখি যে হ্যাকজিন থ্রি দেখি তোমরা কে কে আনসার দিতে পারো এটার আনসারটা কে কী দিতে পারো একটু চেক করো তো দেখি তোমরা আনসার দাও আমি এখানে প্র্যাকটিসগুলো করাচ্ছি অসুবিধা নেই সো ওকে রাইট সো দেখোই আমরা দেখো এখানে যে হ্যাকজিন থ্রি কী দেখা তাহলে হ্যাকজিনটা কীভাবে হচ্ছে দেখো এই যে সি এস থ্রি তুমি প্রথমে কার্বন দিয়ে দাও তাহলে কার্বন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো তিন নম্বরে দিবন্ধন আছে যে তিন নাম্বারে এখানে দিবন্ধন দিলে ঈশ্বরকে তো এবার তুমি দেখো খেয়াল করো যে এই জায়গাগুলোতে এবার হাইড্রোজেন তুমি যুক্ত হবে তাহলে এখানে হাইড্রোজেন তিনটে হবে এখানে হাইড্রোজেন দুইটা হবে বাট এখানে হাইড্রোজেন কয়টা হবে একটা হবে কেন কারণ এখানে তার হাত যোজনী হচ্ছে তিনটা পূরণ হয়েছে আরেকটা লাগবে তাহলে এখানে হাইড্রোজেন একটা হবে তার যোজনী এখানে আসে আর এখানে তাহলে কি হবে এখানে সিএস হবে আর এখানে সিএস হবে তাহলে একটা জিনিস খেয়াল করো এখানেও কিন্তু কি আছে এখানেও কিন্তু কি আছে দিবন্ধন রয়েছে তো এখন যদি তুমি চিন্তা করো তাহলে এখানে দেখো এই যে এটা এই দুটোটাকে যদি তুমি চিন্তা করো তাহলে সি টু এইচ ফাইভ এখানে লিখলাম লেখার পর এখানে কার্বন লিখলে এই কার্বনটা তাহলে এখানে একটা হাইড্রোজেন ডাবল ওয়ান এখানে তাহলে এখানে একটা সি টু এইচ ফাইভ এই যে সি টু এইচ ফাইভ এটা তুমি লিখলে যে সি টু এইচ ফাইভ তাহলে এখানে একটা হাইড্রোজেন সো এটা কী সমানও একটু দেখে দেখে দেখি বোঝা যাচ্ছে কিনা দেখো তো তাহলে এটা দেখেই আমরা বুঝতে পারতেছি এটা জেমিতিক সমানতা দেখাবে কি সি সিস্টান সমানতা দেখাবে সো আনসার হচ্ছে সিস্ট্রান সমানতা আবার বলছি আনসার কী হবে সিস্টেম সমানতা সো এইভাবে পরীক্ষায় লিখে দেন তুমি আনসার করতে হবে আদারওয়াইজ হবে না সো এইভাবে চেক করে তুমি করবা তাহলে তোমার জন্য সহজ মনে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ ওকে রাইট সো স্ক্রিনশট তুলে নিতে পারো আমি তারপরে সুযোগ দিচ্ছি ওকে রাইট সো এবার আসো আসো এটা তাহলে সিস্টেম সমানতা দেখায় এটা একটু মাথায় রাখতে হবে আচ্ছা এবার আসো জ্যামিতিক সমানতার ক্ষেত্রে যুক্ত যোগ হইতে হবে হ্যাঁ রাইট তো তারপর হচ্ছে পরস্পর সিস্টান সমান উভয়েই টক দিতে পাওয়া যায় না টক দইতে সবসময় পাওয়া যায় না জ্যামিতিক সমানতা টক দইতে কেন পাওয়া যাবে তাহলে এখানে আনসারটা হচ্ছে দিবন্ধনযুক্ত যোগ হইতে হবে পরস্পর সিস্টান্স সমানো তাহলে পরস্পর সিস্টান সমানো সো এক এবং দুই কারেক্ট সো এখানে এক দুই অপশনটা নাই সো এখানে তোমাদের অনেক সময় দেখা যায় এটা ল্যাকটিক টক ল্যাকটিক অ্যাসিড পাওয়া যাবে সো এখানে অপশন দেওয়া উচিত এক ও দুই এক ও দুই এই অপশনটা দেওয়া উচিত সো এখানে একটু কারেকশান করে নাও এক ও দুই হবে এক ও দুই হবে

যে কায়রাল কার্বন কার আছে দেখো এই এখানে নাম্বার যোগ যে যোগটা রয়েছে এই যোগটাতে কায়রাল কার্বন আছে কেমনে তুমি বুঝবে দেখো এদিকে দেখো এখানে দেখো এস টি এখানে সি দিছো তো তাহলে এখানে একটা এখানে একটা হাত তাহলে এইচ তাহলে এখানে একটা এখানে একটা এনএস টু এই যে এনএচ টু এখানে একটা এইচ আর এখানে সিএস থ্রি তাহলে যে কার্বনে চারটা ভিন্ন ভিন্ন মূলকযুক্ত থাকে আবার বলছি চারটা ভিন্ন ভিন্ন মূলকযুক্ত থাকে তাই কাইরাল কার্বন বলে আর কায়রাল কার্বন বিষ্ট কায়রাল কার্বন যেগুলোতে আছে তারাই কি দেখায় আলোক সমানতা দেখায় তার মানে আলোর প্রতি আচরণগুলো ভিন্ন ভিন্ন হবে তাহলে এটা আলোক হয় মানে এখানে আলোকে ডানে সরাবে অথবা আলোকে বামে সরাবে যদি আলোকে ডানে সরায় এটাকে আমরা বলি ডেক্সটোরটেটরি আর আলোকে যদি বামে সরায় তাহলে রোটেটরি তাহলে যেই ডানে সরায় ডি সমানো আর বামে সরায় এল সমানো সো এই অপ্রতিসম কার্বন বা কায়রাল কার্বন থাকবে এই কারণে এটাকে আমরা কি বলবো আলোক সমানতা দেখায় এটা নর্মালি আমরা বলবো সো এটা একটু মাথায় রাখবে আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে সো এইভাবে কাইরাল কার্বন কোনটাতে আছে চেক করে ফেলবা এটা টার্শিয়ারি কার্বন এটাতে কিন্তু টাইরাল কার্বন নাই কেন কাইরাল কার্বন নাই দেখো তাহলে এটো সিএস থ্রি এটো সিএস থ্রি এটো সিএসসি সো এটাতে কায়রাল কার্বন নাই সো এটা হবে না সো এটা তো আলোক সমানও দেখায় এটা দেখেই বুঝতে পারছি আমরা সিএস থ্রি হবে এখানে তো তাহলে এরপর এখানে কি হচ্ছে এখানে হচ্ছে যে এখানে এটো কায়রাল কার্বন হবে না কারণ এটা নাট্যমূলক একটা এই সিএল একটা বাট এখানে আর কার্বনের চা চো যোতা সো এগুলো দেখে তোমাকে বুঝতে হবে আসলে কোনটা কী সমানও দেখায় সো এটা একটু মাথা রাখবে আচ্ছা এবার আসো আমরা এর পরবর্তী কোয়েশানে যাব দেখো আলোকসুক্রিয় সমানতা প্রদর্শন করে কে টাটারিক কেসি আমার বলো টাটারি আলোকচক্রিয় করে না কে কে তাহলে এখানে দেখো একটু মনে রাখবা যে টাটারিক এসিডো করে ল্যাকটিক এসিডও করে তাহলে বিউটানল টু আমরা একটু চেক করবো যে বিউটানল টু করে কিনা না সি এস থ্রি তার হচ্ছে এস টু তার হচ্ছে সিএইচ দেন এখানে CH। টু দেন ওএচ এটা হচ্ছে বিউটানল তো বিউটানল টু বলেছে তাহলে এখানে সিএস থ্রি তাহলে ওইখানে বিউটানল আমরা এখানে দেখলাম বিউটানল তো প্রোপানল টু তাহলে সিএস থ্রি তাহলে এখানে সি এখানে ওএইচ আর এখানে এইচ থাকবে আর এখানে সিএস থাকবে তো আমরা একটু চেক করে নিতে পারি এটা জ্যামেটিক সমান আর আলোক সমানতা দেখাবে না কেন কারণ এখানে দেখো কার্বন আর এখানে মূলক এখানেও সিএস্ত্রিমূলক একই জাতীয় মূলক তাহলে এটা হবে না সো এটাতে দেখবো আমরা এটাতে এটা দেখো এটা তো হচ্ছে মূলক এটা মূলক এটা হচ্ছে হাইড্রোজেন তাহলে আর এটাকে হাইড্রোজেন এটাকে হাইড্রোক্সাইড আর এখানে হচ্ছে হাইড্রোজেন তো চারটা ভিন্ন ভিন্ন কাইরাল কার্বন আছে এটা তো কাইরাল কার্বন যদি থাকে তাহলে আমরা সহজেই বলতে পারি এটাও আলোক সমানতা দেখায় তাহলে এটাও আলোক সমানতা দেখাবে তাহলে এটাও ডিটা এটা ল্যাকটিক অ্যাসিড ডি আটারিক এসিড সো এটাও দেখাবে এটাও দেখাবে তো সো সেক্ষেত্রে আমরা যে বলতে পারবো এটা আমরা তো পড়েছি ল্যাটারিক অ্যাসিডও দেখায় ল্যাকটিক অ্যাসিডও দেখায় সো বিউটানাল টুটাও কি আলোক সমানতা দেখায় তো সেক্ষেত্রে দেখাবে না এটা এক নাম্বার সো কয় ইজ আনসার সো সবাই একটু স্ক্রিনশট তুলে নাও কয় হবে আনসার এটা একটু মাথায় রাখবে আচ্ছা সো ক হবে আনসার এবার আসো আমরা যদি দেখি এবার দেখো এখানে আমরা দেখলাম যে এখানে দেখো এটা হচ্ছে বিউটানল টু আর হচ্ছে টার্টারিক অ্যাসিড এই যে টার্টারিক এসিড এই যে টার্টারিক এসিডের সংকেত তুমি দেখো ও ডাবলুয়েচ অর্থাৎ দুইটা অ্যালকোহল মূলক আছে দুইটা কার্বক্সিলিক মূলক আছে সো টার্টারিক এসিড মেসো সমানো তারপর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড এটা হচ্ছে এয়া সমানো সো এগুলো সহজেই আমরা দেখে বুঝতে পারবো যে এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড এটা ল্যাকটিক অ্যাসিড আর এটা হচ্ছে টার্টারিক এসিট আর বলছি এটা ল্যাকটিক অ্যাসিড এটা টার্টার অ্যাসিড আর এটা হচ্ছে বিউটানল টু সো প্রপানন এই যে এটা 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 তো দেখাবে না কারণ এটা তো দুই পাশে একই জাতীয় সো এই দুইটা দেখাবে না এটা দেখাবে না এটা দেখায় এটা দেখায় এটা দেখে সো আনসার হবে এটা সো এটা একটু মাথা রাখবে সবাই স্ক্রিনশট নাও কোনটি সক্রিয় যৌগ সো কাইরাল কার্বন কার কাছে আছে কাইরাল কার্বন এখানেই তো দেখা যাচ্ছে কায়ল কার্বন আছে সো সক্রিয় দেখাবে একদম দেখেই বোঝা যাচ্ছে গ হবে আনসার দেখেই বোঝা যাচ্ছে গ হবে আনসার কারণ এই কার্বন এখানে একটা হাইড্রোজেন থাকবে এই দেখো এখানে একটা এই যে এইখানে একটা হাইড্রোজেন থাকবে আর এখানে একটা ওএইচ থাকবে এখানে একটা ওএইচ থাকবে এখানে একটা ওয়েজ থাকবে ঠিক আছে তো সেই এখানে নাও তো ভিন্ন ভিন্ন মূলক আছে এই কারণে এটা আলোক সমানতা দেখাবে সো এগুলো খুব সোজা এগুলো একটু বুঝতে পারো তাহলে সহজভাবে হয়ে যায় নিচের কোনটা আলোক সক্রিয় তাহলে আলোক সক্রিয় কোনটা দেখাবে এই আমরা করছি যে বিউটানল ওয়ান হবে না বিউটানল টু সো আনসার বিউটানল টু সেটা আমরা দেখেই একদম দেখার সাথে সাথেই বলা যায় সো বিউটানাল টু হবে যে দেখো বিউটানাল টু দেখেই দেখেই বলা যায় সো এবার যদি পঞ্চাশ নাম্বারে আসি দুইটি কারাল কার্বন কার আছে তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখেছি আমরা বিউটানল টুতে দুইটি কারাল কার্বন একটা কার্যাল কার্বন আছে তারপর এখানে বিউটেন টু থ্রি ডায়ল আসে আর এখানে হাইড্রক্সি হয়ে আছে সো আমরা একটু চেক করে দেখি সো বিউটানল দেখো এখানে দেখো এখানে দেখো বিউটান বিউটেন এখানে কি বলেছে বিউটেন ডায়ল তার মানে টু থ্রি ডায়ল দুই নাম্বার কার্বন এবং দেখো এই যে দুই নাম্বার কার্বন এবং তিন নাম্বার কার্বন অল আছে সো এটা যদি চিন্তা করো তাহলে এটা একটা কার্যকরীমূলক এটা একটা কার্যকরীমূলক এটা একটা কার্যকরী এটা পুরোটা একটা কার্যকরীমূলক তাহলে একটা কারাল কার্বন আবার যদি এটার কথা চিন্তা করো এটা একটা কার্যকরীমূলক এটা একটা কার্যকরীমূলক এটা একটা কার্যকরীমূলক পুরোটা একটা কার্যকরীমূলক সো দুইটা ভিন্ন ভিন্ন কার্যকরীমূলক থাকে মানে যদি যে কার্বনে চারটা ভিন্ন ভিন্ন কার্যকরীমূলক থাকে তাকে বলা হয় কায়াল কার্বন তাহলে এখানে একটা কায়াল কার্বন এখানে একটা ক্যারাল কার্বন সো এটা দুইটা কায়াল কার্বন এগুলো বুঝবা কীভাবে এগুলো কষ্ট করে এঁকে এঁকে দেখতে হবে দেখলে তার তারপরে তুমি বুঝতে পারবা তার মধ্যে অবজেক্টিভ এই ধরনের বিষয়গুলো আসে এই কারণে জিনিসগুলো একটু নখ থাকতে হবে একদম নখ থাকতে হবে সো আশয়গুলো লিখতে হবে লিখে লিখে প্র্যাকটিস করো গ্লুকোজোনুতে কয়টি কায়ারাল কার্বন থাকে সো গ্লুকোজোনের স্ট্রাকচারটা আমরা একটু দেখবো যে গ্লুকোজোনো যদি দেখি তাহলে গ্লুকোজোনোটা দেখি যে কয়টা কায়ারাল কার্বন কারণ থাকে তোমরা এখানে দেখো দেখো এটা এই যে গ্লুকোজোনুতে এইচও থাকে অ্যালডিহাইড এবং তোমার ইয়েও আছে গ্লুকোজও আছে ও সরি মূলকও আছে সো মন রাখবা সো এখানে যে প্রতিটা কার্বনকে যদি তুমি চিন্তা করো তাহলে এই কার্বনকে যদি চিন্তা করো তাহলে এটা একটা কার্যকরীমূলক এটা একটা কার্যকরীমূলক এটা একটা আর পুরোটা একটা কার্যকরীমূলক আবার এই কার্বনগুলি যদি চিন্তা করে এটা একটা কার্যকরীমূলক এটা একটা এটা একটা এটা পুরোটা একটা এই কার্বনগুলি যদি চিন্তা করে এটা পুরোটা একটা কার্যকরীমূলক এটা একটা এটা একটা এটা একটা এটা একটা পুরোটা সো এইভাবে আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা চারটা কার্যকরীমূলক রয়েছে গ্লুকোজ এটা প্র্যাকটিস করতে হবে এখন তুমি প্রশ্ন স্যার এগুলো জানবো কীভাবে প্র্যাকটিস করা ছাড়া জানবো না আর আমি যা যা পড়াচ্ছি এর বাইরে কোনো কিছু আসবে না আমি যা যা পড়াচ্ছি এর বাহিরে কোনো কিছু আসবে না না সো এগুলোই প্র্যাকটিস করবো যেগুলো যেগুলো আসবে সম্ভাব্য সেগুলো আমি প্র্যাকটিস করাচ্ছি সো এটা একটু মাথায় রাখবা তাহলে তোমার টেনশন থাকার দরকার না এগুলোই তুমি দেখলে হয়ে যাবে সো আমরা এখানে দেখলাম এরপর যদি আমরা আসি যে সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট আলোক সমানু আলোক সক্রিয়তা প্রদর্শন করে তো সো আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম কয় কার্বন থাকতে পারে তো এখানে আমরা দেখো সাত কার্বনের কথা বলা হচ্ছে তাহলে সাত এখানে কি বলছে সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট অ্যালকেন সক্রিয়তা আলোক সক্রিয়তা অ্যালকেনের কথা বলা হচ্ছে এই যে এটা একটা ব্যতিক্রমধর্মী কোয়েশ্চেন যে অ্যালকেন আলোক সক্রিয় মানুষ প্রদর্শন করে সর্বনিম্ন কত কারণ বৃষ্ট তো তুমি সবগুলো অ্যালকেন লিখলা তো অ্যালকেন লিখলে দেখো এটা মিথেন মূলক দুইবার হলে হবে না তাহলে মিথের মূলক একটা হইতে হবে ইথেল মূলক একটা হইতে হবে প্রোপাইলমূলক একটা হইতে হবে তাহলে এক কার্বন তিন কার্বন আর এখানে তিন ছয় কার্বন এটা একটা সাত কার্বন তো সর্বনিম্ন সাত কার্বন নিলেই তারপর তুমি আর এখানে কী সমান হইতে হবে অ্যালকেন অ্যালকেনের কথা যেহেতু বলতে তাহলে এটা আলোক সমানও দেখাবে আদারওয়াইজ আলোক সমানও দেখাবে না সো এটা একটু মাথায় রাখলে এটা একটা বেসিক জিনিস ঠিক আছে সর্ব তাহলে অ্যালকেন সর্বনিম্ন কত কার্বন হলে আলোক সমানতা দেখায় সাত কার্বন হলে আলোক সমানতা দেখায় এটা একটা বেসিক জেনে রাখলাম মুখস্থ রাখবা সো এবার আসো কোনটি আলোক সক্রিয় যৌগের বৈশিষ্ট্য তো কারেল কার্বন থাকবে প্রতিসাম্য না হওয়া তো তাহলে এখানে দেখো কারেল কার্বন থাকবে সমতল প্রতিসাম্য না হওয়া তার মানে হচ্ছে একে উপর উপর অপরিস্থাপনীয় হতে হবে অপরিস্থাপনীয় হইতে হবে তারপর হচ্ছে যৌগে দ্বিবন্ধন না যৌগে দ্বিবন্ধন থাকে এটা কোনো শর্ত না সো এক আর দুই হচ্ছে আনসার সো এখানে মাথায় রাখবে এক আর দুই আনসার সো ব্যাখ্যাটা দেখলা এখানে এখানে তল থাকার ব্যাপারটা সো এটাকে ম্যাসোযোগও বলা হয় যদি এক একটা অংশ আরেকটা অংশের বিম্ব হয় এই ধরনের ওগুলোকে ম্যাসো সমানো বলা হয় কি সমানো বলা হয় ম্যাসো ম্যাসো এটা ম্যাসো টার্টারিক অ্যাসিড ম্যাসো সমানু আবার বলে ম্যাসো সমানু এটাকে বলা হয় ম্যাসো টার্টারিক এসিট ম্যাসো টার্টারিক টার্টারিক এসিড বলা হয় এটাকে মেসো টার্টারিক এসিড বলা হয় এটা একটু মনে রাখবা এটাকে মেসো টার্টারিক এটা ডি সমানু আছে এল সমানু আছে আর একটা সমান আছে মেসো সমানু সো এখানে দেখো একটা অপর অংশের বিম্ব সো এই মাঝখানে যে তল সেটাকে বলা হয় প্রতিসাম্য তল এটা একটু মাথায় রাখবা সো এবার আসো আমরা দেখব যে ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে কোন সোজায় তাহলে এটা ল্যাকটিক সবাই জানে এটা মুখস্থ যে একতলীয় আলোকে তলকে গড়ি কাটার দিকে ঘুরে গড়ি কাটার দিকেও ঘুরতে পারে গড়ি কাটার বিপরীত দিকেও ঘুরেতে পারে এটা একটু মাথায় রাখবা সো এটা একটা বিষয় তারপর হচ্ছে আলফার মানটা হচ্ছে কী হবে যে প্লাস এখানে প্লাস প্লাস ল্যাকটিক এসিড বলা হচ্ছে তার মানে ডিলেকট্রিক এসিডের কথা বলা হচ্ছে তাহলে আলোকে ডান দিকে ঘুরাবে এটা একটা কথা তো তাহলে ডান দিকে ঘুরাবে এবং তোমার ডান পাশে যেহেতু প্লাস টু পয়েন্ট টু ফোর ডিগ্রি এতটুকু ঘুরে সো এই দুটো আনসার বাইশ ডিগ্রি হবে না এটা অনেক সময় ভুল করে স্টুডেন্টরা সো এক আর দুই হবে আনসার এক

সো এটার আলোক সক্রিয় যৌগটি এটা একটু প্র্যাকটিস করতে হবে না প্র্যাকটিস না করলে হবে না সো আমরা একটু প্র্যাকটিস করবো আনসার বলা হচ্ছে দেখো এখানে যে কাইরাল কার্বন আছে এখানে দুই ডিগ্রি অ্যালকোহল তাহলে দুই ডিগ্রি অ্যালকোহলে তাহলে একটা মিথাইল আর একটা ইথাইল তাহলে আরেকটা আর একটা এস তো সো আর এটা একটা তাহলে দুই ডিগ্রি অ্যালকোহ অ্যালকোহল সক্রিয় সো আমরা একটু দেখতে চাই এখানে বলেছে যে এটার সংকেত আলোক সক্রিয় যৌগটি তার মানে এটা হচ্ছে একটা দুই ডিগ্রি অ্যালকোহল তাহলে দুই ডিগ্রি অ্যালকোহল এবং তিন ডি একটি তিন ডিগ্রি অ্যালকোহল সেটাও আমরা দেখব তাহলে একটা দুই ডিগ্রি বলেছে আর একটা তিন ডিগ্রি বলেছে তাহলে দুই ডিগ্রিটা আমরা দেখলাম এখানে এই যে দুই ডিগ্রিটা আমরা দেখলাম এবার তিন ডিগ্রিটা একটু দেখতে চাই তিন ডিগ্রিটা একটু দেখতে চাই দেখো তিন ডিগ্রিটাও সহজ সো তিন ডিগ্রিটা যদি আমি দেখি এখানে যদি আমি দেখাই তিন ডিগ্রিটাও একটু দেখাতে চাই যে কাইরাল কার্বন আছে কি না দেখা দেখো এতে তিন ডিগ্রিটা একটু দেখা দেখো যে এখানে বলা হচ্ছে সহজভাবে যদি চিন্তা করি এটা হচ্ছে দুই ডিগ্রি অ্যালকোহল তাহলে এখানে ওএচ আর এখানে সি টু এইচ ফাইভ আমরা দিলাম তো আর এখানে এস দিলাম আর এখানে সিএস থ্রি দিলাম তো তাহলে এখানে যদি তিন ডিগ্রি বানাতে হয় তিন ডিগ্রি কাল করে বানাতে হয় তাহলে এখানে একটা কী দিতে হবে এখানে একটা সিএস থ্রি দিতে হবে আর এখানে একটা সিএস থ্রি দিতে হবে সিএস থ্রি দিতে হবে তাহলে এটা তিন ডিগ্রি হবে কিন্তু তিন ডিগ্রি অ্যালকোহল যখন হবে তখন কিন্তু এটা তো ইয়া হবে না কারেল কার্বন হবে না কারণ এতে ভিন্ন ভিন্ন সমান্যত সবগুলো একই ধরনের সো অপশনটা আমরা একটু চেক করে নিই চেক করে তারপর আমরা বলবো দেখি কি অবস্থা এখানে সো একটি বলেছে দুই ডিগ্রি অ্যালকোহল আলোক সক্রিয় যৌগ দুই ডিগ্রি অ্যালকোহল তিন ডিগ্রি অ্যালকোহল হবে না একটি ইথা একটি ইহাতে একটি কাইরাল কার্বন আছে সো এক আর তিন হবে আনসার সো আমার আনসার এখানে ভুল আছে সো এখানে এক আর তিন হবে ইহাতে একটি কাইরাল কার্বন আছে রাইট ঈশ্বকে একটা কাইরাল কার্বন আছে দুই ডিগ্রি অ্যালকোহল হবে আর এখানে তিনটা হবে সো এখানে আনসার হবে সি সো এটা হবে না এটা হবে না এখানে আনসার হবে সি সি হবে কেন সি হবে কারণ একটা কাইরাল কাইরাল কার্বন শকে তার দু ডিগ্রি করা আর তিন ডিগ্রি যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা কি হতে পারবে না তিন ডিগ্রি এলকোল যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানে কাইরাল কার্বন থাকতেছে না সো আলোক সমান মত হইতে হলে কাইরাল কার্বন থাকতে হবে সো এটা কিন্তু মাথায় তার মানে বুদ্ধি খাটায় তোমাকে জিনিসগুলো যাচাই বাছাই করতে হবে আদারওয়াইজ হবে না আদা আদা গাদার মতো করে কোনো কাজ নাই একটু মাথায় রাখতে হবে সো এবার আসো ব্যাখ্যাতে এটা মাথায় রাখবা সো আনসার এটা এবার আসো আমরা কার্বোক্যাটায়ন এবং কার্বানায়নের সেই জিনিসগুলো আমরা একটু জানবো কার্বোক্যাটায়ন মানে পজিটিভ আর কার্বানায়ন মানে হচ্ছে কি নেগেটিভ কার্বনটা নেগেটিভ হয়ে যায় সো নিচের কোনটি নিউক্লিওফায়ন মানে নিউক্লিয়াসকে লভ করবে তো নিউক্লিয়াসকে লভ করবে কারা তারা যাদের কাছে দেখো যাদের কাছে মানে ধনাত্মকের পরিমাণ তার মানে যাদের কাছে ঋণাত্মকের পরিমাণ বেশি থাকে নিউক্লিয়াসকে লভ করে কারা যারা তৈতৃণাত্মক তারাই তো নিউক্লিয়াসকে লভ করে তো তৈতৃণাত্মক এখানে কে আছে একটু দেখো তো তৈতৃণাত্মক আছে কে অথবা মুক্তজুটি ইলেকট্রন যাদের আছে তারাই রক্ষা করবে তো এখানে অ্যালুমিনিয়াম এটাকে একটা অ্যাসিড বলা হয় অ্যালুমিয়ামটা টাইক্লোর অ্যাসিড কেন অ্যাসিড কেন কারণ অ্যালুমিনিয়ামটা দেখো এখানে ক্লোরিন এখানে ক্লোরিন এখানে ক্লোরিন তাহলে তার কাছে অষ্টক অপূর্ণ রয়েছে অষ্টকটা অপূর্ণ ফলে সে ইলেকট্রন গ্রহণ করবে তার মানে অষ্টক অপূর্ণ থাকলে ইলেকট্রন সে গ্রহণ করবে ইলেকট্রন গ্রহণ করে পূর্ণ করতে চাইবে সো ফলে এটাকে ইলেকট্রা করসি বলো ইলেকট্রোফাইল বলা হয় তাহলে এটাকে আমরা ইলেকট্রনকে লভ করবে তাহলে এটাকে ইলেকট্রোফাইল বলতেছি কী বলতেছি ইলেকট্রোফাইল বলতেছি ইলেকট্রনকে লভ করবে তো ইলেকট্রনকে লাভ করলে এই প্লাস তার মানে ইলেকট্রোফাইল বলতেছি এটাকে আমরা ইলেকট্রো ই হিসাবে চিনি ইলেকট্রোফাইল ঠিক বিএফ থ্রি এটাও তাহলে বোরনের ফ্লোরিন আছে এখানে এখানে একটা ফ্লোরিন এখানে একটা ফ্লোরিন সো এটাও অষ্টকপূর্ণ সো এটাও আমরা ইলেকট্রোফাইল হিসাবে চিহ্নিত করি সো আর এখানে দেখো সালফার ট্রাইঅক্সাইড এটাও কেন্দ্রতে কী হয়ে যায় পজিটিভ চার্জ হয়ে যায় তাহলে কেন্দ্রে পজিটিভ চার্জ হয়ে যায় তাহলে এটা কি পজিটিভ চার্জ হলে সেই ইলেকট্রনকে কী করতে পারে লভ করতে পারে এখানে বলছে আমাদেরকে বল যেটা বলছে সেটা হচ্ছে নিউক্লিও তার মানে মুক্তযুট ইলেকট্রোন আছে তাহলে এই যে এটার মুক্তযুঁড়ি ইলেকট্রোন আছে এমিনের সো এটা হবে আমাদের আনসার তো আমরা একটু চেক করে দেখি আনসারটা ঠিক আছে কিনা সো এই যে দেখো এটাতে মুক্তযুঁড় ইলেকট্রোন আছে যাদের মুক্তযুঁড়ি ইলেকট্রন আছে তারা ইলেকট্রন দিতে পারে তার মানে কার সাথে দিতে পারে নিউক্লিয়াসকে দিতে পারে এই কারণে তারা নিউক্লিও নিউক্লিয়াসকে যারা লভ করে তারা হচ্ছে নিউক্লিওফাইল সো বেসিক লুইসের এসিড যারা যাদের অষ্টকপূর্ণ থাকে তারা কখনও কী হতে পারে না তারা কখনো কী হতে পারে না তারা কখনো ইলেক মানে তোমার ইলেক নিউক্লিওফাইল হতে পারে না তারা ইলেকট্রোফাইল ইলেকট্রনকে লভ করবে সো এটাও ইলেকট্রোফাইল লুসিড অসিডগুলো ইলেকট্রোফাইল হয়ে মনে রাখবা যারা চেয়ে বেশি থাকে অথবা মুক্তজুরি ইলেকট্রন থাকে যারা চেয়ে বেশি থাকে মুক্ত ইলেকট্রন থাকে তারাই নিউক্লিয়ো ফাইল হয় কারণ তারা নিউক্লিয়াসকে লোভ করে নিউক্লিয়াস পজিটিভ সো এটা একটু মাথায় রাখবা আশা করি বুঝতে পেরেছো আচ্ছা রাইট সো এবার আসো আমরা যে এটা দেখবো কার্বা কার্বোনিয়াম আয়ন কার্বোনিয়াম আয়ন কোনটা যে কার্বোনিয়াম হচ্ছে যে কি মানে হচ্ছে পজিটিভ চার্জওয়ালা সো পজিটিভ চার্জওয়ালার ধর্ন ইয়ার ক্রমটা একটু মাথায় রাখবা সেটা হচ্ছে দেখো তিন ডিগ্রি অ্যালকাহাইড এটা ক্রমটা মানে স্থায়ী এখানে বলছে স্থায়িত্ব ক্রম স্থায়িত্ব মানে স্টেবেল তো স্টেবেলের কথা যদি একটু চিন্তা করি একটা বেসিক জিনিস আলোচনা করতে চাই তোমাদের সাথে বেসিকটা দেখো যে কার্বন এটা পজিটিভ এখানে আর এখানে আর এখানে আর তো স্থায়িত্ব বেশি মানে কি জানো সক্রিয়তা কম এই যে সক্রিয়তা সক্রিয়তা কম তার মানে তারা কম সক্রিয় এখন দেখো এই সক্রিয়তাটা কম কেমনি বুঝবা কেমনে বুঝবা সেটা হচ্ছে যে কার্বন এই যে এই আর যেগুলো দেখছো এই যে আর এখানে এই যে এই অ্যালকাইলমূলক যেগুলো দেখেছো এই অ্যালকাইলমূলক হচ্ছে ধনাত্মক আবেশ দর্মী তার মানে ইলেকট্রন দাতা তো কার্বনের পজিটিভ চার্জ আছে তো ইলেকট্রন তারা যোগান দিচ্ছে কার্বনকে ফলে কার্বনের পজিটিভ চার্জের ঘনত্বটা কমে যাচ্ছে ফলে সে অন্য কারোর সাথে রিলেশন করবে না তো রিলেশন যদি না করে তাহলে তারা স্টেবেল তারা স্টেবল আর স্টেবল মানে সক্রিয়তা কম সো এই বেসিকটা মাথায় রাখলে তুমি সক্রিয়তার কমা স্থায়িত্বের মানে স্থায়িত্বের ক্রমটা সক্রিয়তার ক্রমের বিপরীত এটা মনে রাখবে আবার বলছি স্থায়িত্বের ক্রমটা সক্রিয়তার ক্রমের বিপরীত সো এখানে সি ইজ আনসার এটা একটু স্ক্রিনশট তোলানো আশা করি তোমরা সব স্ক্রিনশট তুলেছো রাইট সো এরপরে যদি আমরা যাই যে কার্বানায়ন কোনটি কার্বানায়ন মানে নে মানে যেটা নেগেটিভ আর কি কার্বানায়ন তো সো আমরা দেখতেই পাচ্ছি এখানে কার্বনায়ন নেগেটিভ চার্জ আছে সো এটা কার্বানায়ন হবে এটা কি হবে কার্বানায়ন মানে কার্বনটা যদি নেগেটিভ চার্জ হয় তাহলে কার্বানায়ন হয় আর কার্বন যদি পজিটিভ চার্জ হয় সেটা কার্বোনিয়াম হয় বা কার্বোকেটায়ন তাহলে কার্বন যদি পজিটিভ চার্জ হয় কার্বোনিয়াম বা কার্বোক্যাটায়ন আর কার্বন যদি নেগেটিভ হয় তখন সেটাকে কার্বানায়ন বলা হয় মানে কার্বো অ্যানায়ন অ্যানায়ন মানে নেগেটিভ এটা একটু মনে রাখবা সো এবার আসো আমরা কোনটি করছি মানে ইলেকট্রনকে লভ করবে কোনটা তো ইলেকট্রনকে লভ করে কোনটা খেয়াল করো এখানে ইলেকট্রনকে লভ করবে কোনটা কিছুক্ষণ আগে বললাম যে লুইসের এসিপ এই যে বয়ফ্রেন্ড থ্রি তাহলে এটাতেও মুক্তজুরি ইলেকট্রন আছে এটাতেও মুক্ত ইলেকট্রন আছে আর এটাতেও মুক্তজুরি ইলেকট্রন আছে তো সো এগুলো কী করবে এগুলো নিউক্লিয়াসকে লভ করবে তো নিউক্লিয়াসকে লভ করলে নিউক্লিও ফাইল তাহলে এটা 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 এগুলো নিউক্লিও ফাইল এগুলো কী ফাইল বলতো নিউক্লিওফাইল আর এটা ইলেকট্রনকে লোভ করবে কেন এটা বি এফ এখানে এফ আর এখানে এফ তার মানে হচ্ছে এখানে অষ্টক তার মানে ইলেকট্রনের প্রতি তাদের অষ্টপূর্ণ হয় না ইলেকট্রনের প্রতি তাদের ভালোবাসা আছে ইলেকট্রন সে কাছে চাইবে এই কারণে এগুলো ইলেকট্রন আকর্ষী সো এটা একটু মনে রাখবা বেসিকটা আশা করি বুঝতে পেরেছো এবার আসো আমরা দেখবো যে কোনটি নিচের কোনটি ইলেকট্রোফাইল সিম্পল ইলেকট্রনকে লভ করবে কে দেখো সো এগুলো নিউক্লিওফাইল কেন এগুলোতে কী আছে দেখো তো যে এই যে এখানে এটা তো মুক্তজোয় ইলেকট্রন আছে এটা তো মুক্তজোয় ইলেকট্রন আছে এটা তো নেগেটিভ চার্জ আর এটা হচ্ছে অষ্টক অপূর্ণ সো এটা ইলেকট্রনকে লভ করবে সো অ্যালুমিনিয়াম ক্রোয়ারটা হচ্ছে ইলেকট্রোফাইল আশা করি বুঝতে পেরেছো এগুলো সহজ একদম সহজ সহজ টেনশন করতে হবে না এগুলো এরপর যদি সাইড নাম্বার দেখে এবার কোনটি ইলেকট্রোফাইল সো এটা দেখেই বুঝতে পারো সো এটা এটা আর বলবো না তোমরা দেখো যে অষ্টক অষ্টকপণ্যের ব্যাপারগুলো বলছি আমি কোনটি সো এগুলো সহজ তারপরে কোনটি ইলেকট্রোফাইল হিসেবে কাজ সেম একই কোয়েশ্চেন বারবারই আসে এগুলো সো এটা একটু মাথায় রাখবা একই কোশ্চেন নিচের কোনটি ইলেকট্রোফাইল নেই এগুলো বারবারই আসে তোমরা সো এগুলো একটু চেক করে নাও আর আশা করি আমাদের আর কোনো সমস্যা নাই ইলেকট্রোফাইল তাহলে কোনটা কোনটা দেখো তো ইলেকট্রনকে লভ করবে কোনটা কোনটা তাহলে দেখো এখানে ইলেকট্রনকে লভ করবে কোনটা কোনটা দেখো এক দুই তিন এটা তো অষ্টকপূর্ণ এটা তো অষ্টকপূর্ণ এটা তো অষ্টকপূর্ণ সো তিনটাই ইলেকট্রনকে ইলেকট্রনের প্রতি মোহ সিস্টেম সো এক দুই তিন হচ্ছে আনসার সো এগুলো একটু মাথায় রাখবে তাহলে সহজ হয়ে যাবে তাহলে অপ্রতিসম যুবক কোনটা তার মানে এখানে একটা মজার জিনিস আছে অপতিসম যোগের ব্যাপারটা যদি একটু বলি ক্লিয়ার করি অপতিসম যোগ করা তাহলে বিউটিন ওয়ান তো হওয়ার সম্ভব তাহলে বিউটিন ওয়ান যদি হয় তাহলে সিএস থ্রি সিএস টু সিএইচ ডাবল ওয়ান সিএইচ টু এটা হচ্ছে বিউটিন ওয়ান আবার বিউটিন টু তাহলে এখানে দেখো সি এস থ্রি সিএইচ ডাবল ওয়ান সিএইচ দেন সি এস থ্রি তাহলে এটা হচ্ছে বিউটিন টু তাহলে এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু তিন নম্বর বলছে প্যান্টিন ওয়ান তাহলে এক দুই তিন এখানে হচ্ছে প্যান্টিন ওয়ান তাহলে সিএস থ্রি সিএইচ টু সিএস টু সিএচ ডাবল ওয়ান সিএস টু তো তাহলে অপ্রতিসম কার্বন দেখো এটা কিন্তু প্রতিসম কেন কারণ এই পাশে একটা হাইড্রোজেন দেখো এই পাশে হাইড্রোজেন আর এই পাশেও হাইড্রোজেন তার মানে দুই দিকে কার্বনের সংখ্যা সমান আবার কার্বনের ভারসাম্য আছে সো এটা হচ্ছে প্রতিসম 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 এটা প্রতিসম তাহলে দেখো এখানে হাইড্রোজেন দুইটা বা এখানে হাইড্রোজেন একটা আবার কার্বনের সংখ্যা এখানে একটা এখানে তিনটা সো এটা হচ্ছে অপ্রতিসম 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 সো এটাও অপ্রতিসম এটা অপ্রতীসম অপ্রতম তো তাহলে এখানে আমার আনসার হচ্ছে এক এবং তিন সো এক এবং তিন হচ্ছে আমার আনসার সো এটা একটু মাথা রাখবে অপ্রতিসম যোগও এভাবে পরীক্ষায় আসবে ঠিক আছে তো আশা করি তোমরা জিনিসগুলো এনজয় করেছো ভালো করে তো আশা করি বুঝতে পেরেছো তো আমি খুব দ্রুত ক্লাস নিয়েছি যাতে করে আসলে আমার টার্গেট ছিল মানে অন টাইমে শেষ করা সব কিছু তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আলাইকুম